আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কীভাবে জোর জোরে ভাত রান্না করা যায় তার কিছু টিপস তো যারা জানেন তারা তো জানেন যারা নতুন গৃহিণী অথবা বেচেলার ভাই বোনেরা আসেন তাদের জন্য আজকে রেসিপিটা খুবই সহজ করে আমি শেয়ার করব আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন তো চলুন আমি কিভাবে রাইস কুকারে ভাতগুলো রান্না করি সেটা শেয়ার করি রাইস কুকারে ভাত রান্না করার জন্য প্রথমে এখানে একটা মেজারমেন্ট কাপ দিয়ে বাতের চালটাকে মেপে নিয়ে নিতে হবে আমি এখানে রাইস কুকারের যে কাপটা আছে সেই কাপ দিয়ে চার কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাপ দিয়েই চালটা নিয়ে নিতে পারেন শুধু খেয়াল রাখবেন যে কাপ দিয়ে চাল নেবেন সেই কাপ দিয়েই কিন্তু পানি নিতে হবে তো এখানে আমি রেগুলার ভাত খাওয়ার জন্য যে চালটা সেটা নিয়ে নিয়েছি তারপর ভালো করে চালটাকে ধুয়ে নিয়েছি আমি যেহেতু রাইস কুকারের পাত্রটা দিয়েই চালটাকে ধুয়েছি তো সেজন্য নিচের তলাটা একটু ভালো করে মুছে নিয়েছি আপনারা চাইলে আলাদা বাটিতে ধুয়ে তারপরে এই পাতিলে দিয়ে দিতে পারেন আমি চার কাপ পরিমাণ চাল দিয়েছি তো সেই মাপে আমি এখানে আট কাপ পরিমাণ পানি দিয়ে দেব তো একদম আমি মেপে মেপে আট কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যারা অভিজ্ঞ আপুরা আসেন রান্না করতে পারেন তারা কিন্তু পানিটা মাপ মাপসারাই দিয়ে দেন তো মাপ মাপসারাও কীভাবে পানিটা দেওয়া যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে চালটাকে একদম সমান করে নিচ্ছি তো এখন যে আঙুলের দুইটা গাঠ থাকে বা কর থাকে সেই কর পর্যন্ত কিন্তু পানিটা থাকবে আর চালের উপরে আঙুলটা থাকবে তো এইভাবেই কিন্তু পানিটা মেপে নিয়ে নিতে হয় চাল ধোয়া রাইস কুকারের পাতিলটাকে আমি রাইস কুকারের ভিতরে দিয়ে লাইনটা দিয়ে দিচ্ছি তো আমার এখানে এখন অরেঞ্জ কালার হচ্ছে তো আমি এখন রেড কালার দিয়ে দিচ্ছি তো নিচের দিকে নামিয়ে দিলাম সুইচটা আর এখন অপেক্ষা করব চালটা বলক আসা পর্যন্ত মানে বাতটা বলক আসা পর্যন্ত তো অলরেডি বাতটা বলক চলে এসেছে আসার পরে আমি ডাকনাটা খুলে দিচ্ছি আর এভাবে আমি দুই মিনিট রেখে দেবো ডাকনা খুলে দুই মিনিট পর পুনরায় আমি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে অপেক্ষা বাত রান্না কমপ্লিট হওয়া পর্যন্ত তো এখন আবার কিন্তু অরেঞ্জ কালারটা জ্বলতেছে আমার বাদ রান্নাও হয়ে গিয়েছে এখন আমি লাইনটা অফ করে দশ মিনিট রেখে দিব আর দশ মিনিট পরে কিন্তু আমি বাতটাকে আপনাদের সাথে শেয়ার করব তো যখন নিজে থেকে রাইস কুকারের রেড কালার বাতি চলা বন্ধ হয়ে গিয়েছে মানে বাত রান্না বন্ধ হয়ে গিয়েছে তারপরে আমি আবারও রাইস কুকারের এই পাতিলটাকে রাইস কুকারের ভিতরে রেখে দশ মিনিট রেখে দিয়েছি তারপরে আমি একটু নেড়ে চড়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভাতগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একটা বাত একটা বাত থেকে সম্পূর্ণই আলাদা আছে তো রাইস কুকারে কিন্তু এভাবে বাত রান্না করে খেলে ভাতগুলো দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আশা করি রাইস কুকারের আজকে এই জরজর বাতের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম